তুমি ভালো করো, ভালো হবে। তুমি ভালো করো, ভালো হবে। মন্দের বদলা মন্দই পাবে, মন্দের বদলা মন্দই পাবে। কেউ দেখো না দেখো, কেউ দেখো না দেখো, কুমোর আল্লাহ দেখে। তুমি ভালো করো, ভালো হবে। মন্দের বদলা মন্দই পাবে। কেন? আল্লাহ দেখেন না কে ধনী কে গরিব, কে লম্বা কে বেটে, কে ফর্সা কে কালো। আল্লাহ দেখেন মানুষের মন, মানুষের অন্তর। ভাইজান একটা কথা বলি, কারেও কোনোদিন ঘৃণা করে দুলিয়ে সরিয়ে দেবেন না, কাউকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য ভাববেন না। আল্লাহ কার মধ্যে কি লুকিয়ে রেখেছেন, কার কোন আমলটা আল্লাহ কবুল করেছেন, এ আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কোনো কিছু জেনে না জেনে তার দোষ ত্রুটির বিচার করতে যাবেন না। এই মর্মে একটা ঘটনা মনে পড়ে যায়। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় এক ধোপা ছিল, সেই ধোপাকে গ্রামের মানুষ খুব খারাপ নজরে দেখত, কারণ তার চাল চলন আচার ব্যবহারে গ্রামবাসী মোটেও খুশি নয়। ধোপার সব থেকে বড় দোষ হলো সে নিজের খেয়ালে থাকে, দুনিয়ার কোনো মানুষকে তোয়াক্কা করে না। তাই সকলেই মিলে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে নালিশ জানালো আর বলে, হুজুর আপনি তো আল্লাহর প্রিয় পয়গম্বর, নিশ্চয়ই আল্লাহ আপনার কথা ফেলতে পারবেন না। হযরত ঈসা বলেন, কি করতে হবে? না, আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আজই যেন আল্লাহ দুনিয়া থেকে এই ধোপাকে তুলে নেয়। তাদের কথা শুনে হযরত ঈসা রুহুল্লাহ দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। হিল্লাই রুজি বাহানাই মুত, আল্লাহ বলে দিলেন কাল সকালে যখন ধোপা নদীর ঘাটে কাপড় কাচতে যাবে আর জ্যান্ত ফিরে আসবে না। তাই ঈসা পরদিন সকালবেলায় সমস্ত গ্রামবাসীকে জানিয়ে দেয়, আজ ওই ধোপার মৌত হবে, ধোপা কাপড় নিয়ে রওনা হয়ে যায়। এদিকে তার জন্য ধোপা যখন কাপড় নিয়ে কাপড় কাচার জন্য নদীর ধারে চলে যায়, এদিকে তার জন্য কাফন নিয়ে আসা হলো, কবর খোঁড়া শুরু হয়ে গেল, সকলাই তার মৌতের অপেক্ষায় থাকে। ভাইজান বলবো কি, সেই পুটলির ভেতর, মানে ধোপার পুটলির ভেতর একটা কাল কেউটে রয়েছে, সে তৈরি আছে। ধোপা কাপড়ের বোঝা নামিয়ে যখন কাপড় বের করতে যাবে, কাল কেউটে বলছে যে যখন ধোপা কাপড়ের বোঝা নামিয়ে যখন কাপড় বের করতে যাবে, আমার দেহে স্পর্শ লাগবে, তখন সঙ্গে সঙ্গে আমি চোট করে দেব, আর তাতে ধোপার মৃত্যু অনিবার্য। বেচারা ধোপা কিন্তু এসব খবর জানে না। ধোপা এবার ঠিক জায়গায় গিয়ে কাপড়ের পুল্লিটা রেখে একটা গাছের গোড়ায় বসে। কেন জানেন? আমার উবাইদুর ভাই, আমরা যেখানে যাই প্রায়, তো উবাইদুর ভাই কি করেন, বাড়ি থেকে কিছু খাবার বেঁধে নিয়ে আসেন, কিছু রুটি পরোটা তৈরি করে নিয়ে আসেন। বলে, আরে বাড়ির মতো খাবার আসে নাকি? তো ধোপাও ঠিক তাই, ওর মানে কাপড় কাচতে গেছে, ভাবছে ধর ও কোথায় কি পাবো না পাবো, ঘর থেকে বেচারা খুব সুন্দর করে রুটি তৈরি করে নিয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? কারণ সঙ্গে তারা তিনটে রুটি রয়েছে, আগে খাবে তারপর কাপড় কাচা শুরু করবে। ঠিক সেই মুহূর্তে কোথা হতে একটি লোক ধোপার কাছে গিয়ে বলে, ভাইজান ভাইজান, আমি বড়ই ক্ষুধার্ত, আমি 2 দিনে অনাহারে রয়েছি, আপনার কাছে কি কোনো খাবার আছে? ধোপা বলে, আছে আছে, এখানে বসুন বসুন, বলে একটি রুটি তাকে দিয়ে দিল। লোকটি খুশি মনে খায়। ধোপা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি 2 দিন উপোস রয়েছেন, আহা হাহা, আপনার যদি ফের ক্ষুধা লাগে খাবার পাবেন কোথায়? লোকটি বলে, জানি না, লোকটি বলে, জানি না, আল্লাহ যদি জোটায় তাহলে খাবো, নইলে উপোস করে কাটিয়ে দেব। ধোপা বলে, ভাই ওই যে গ্রাম দেখা যায়, ওই গ্রামে আমার বাড়ি, বাড়ি ফিরে ফের খাবার খেতে পারি। ধোপা বলে, ভাই
এই রুটিও তুমি নাও, এই দুটি রুটিও তুমি নাও, আমি খেয়ে এসেছি আবার গিয়ে খাবো, তেমন কোনো অসুবিধা হবে না। তুমি রাত্রে কি খাবে না খাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, আমার কাছে এই দুটো রুটি আছে এটাও তুমি নিয়ে নাও, কারণ একটু পরেই আমি বাড়ি ফিরে যাব, আবার আমি খেতে পাবো, তুমি কি খাবে না খাবে রাখো ভাই রাখো। খুব খুশি হয়ে ধোপা তাকে দিয়ে দিয়েছে। ধোপার এই উদারতা দেখে লোকটি আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাবুদ এই পরওয়ারদিগারে বেনিয়াজ মালিক আল্লাহ, আপনি দেখেন আপনি শোনেন যে মানুষটা নিজের কিসমত কেটে এই ক্ষুধার্তকে খাওয়ালো, এই ক্ষুধার্ত পতিককে সন্তুষ্ট করলো, আল্লাহ আপনি ওকে সন্তুষ্ট করে দিন, ওর হায়াত দারাজ করে দিন, ওর জানমাল হিফাজত করুন, ওর বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দিন। এই বলে খুশি মনে দোয়া দিতে দিতে চলে গেল। তখন পুটলি থেকে সেই কালকে উঠে সুর 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 করে বার হয়ে চলে যায়। ধোপা মনের সুখে কাপড় কেচে গান করতে করতে বাড়ি এলো। এদিকে গ্রামবাসী অবাক, একই ব্যাপার, ধোপা মরে যাওয়ার কথা কিন্তু আবার জলজন্তু ফিরে আসছে। তাই গ্রামবাসীরা তাজ্জুব হয়ে গেলেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গে এই রূপ করলেন কেন। তখন তারা দলবল সহ আবার হযরত ঈসার কাছে ছুটে গিয়ে বলেন, হুজুর আপনি কেমন পয়গম্বর, আল্লাহ আপনার কথা রাখলেন না। মানে কেন? ধোপা সশরীরে বাড়ি ফিরে এসেছে, তার মৃত্যু কেন হলো না? হয়তো ঈসা সেই লোকগুলোর কাছে ছোট হয়ে গেলেন, তারপর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন। আল্লাহ বলেন ঈসা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, যে খোদার তো প্রতীকের ক্ষুধা নিবারণ করে, যে অসহায়কে সাহারা দেয়, যে দুঃখী মানুষের দুঃখ নিবারণ করে, তার মুখে হাসি ফোটায়, সে আমার বন্ধু, তার জানমালের হিফাজত আমি আল্লাহ নিজেই করি, তার সঙ্গে আমি প্রতারণা কোনো দিন করতে পারি না। ধোপা হয়তো এই গ্রামবাসীদের কাছে অতি তুচ্ছ, কিন্তু সে আমার কাছে উচ্চ মহানতার পরিচয় দিয়েছে, তাই তার জানমানের হেফাজত আমি আল্লাহ নিজেই করেছি। সুবহানাল্লাহ, কি বুঝলেন ভাই? তাই কবি বলছে দেখুন, এ বোঝা পাপের মাথায় নিয়ে কেন তুই ঘুরে মরিস, কেন তুই ঘুরে মরিস, ভালো হতে মুখ ফিরায়ে মন্দকে আপন করিস, মন্দকে আপন করিস, এ দুনিয়া তো চার দিনের, ভাবের পর তোর কি হবে, ভাবের পর তোর কি হবে, তুমি ভালো করো ভালো পাবে, মন্দের বদলা মন্দই পাবে, এখনো মন যা চাই রে তোর আগুন জ্বালা পানিতে, সময় তোর এই জিন্দেগিতে তোর এই জিন্দেগিতে না থাকবে কিছু তোর আপন বলে, না থাকবে কিছু তোর আপন বলে, তখন সাহারা কে দেবে,
সাহারাকে তখন দেবে। তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দ পাবে। কেউ দেখুক না দেখুক, কেউ দেখুক না দেখুক, মোর আল্লাহ দেখে। তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দই পাবে। যেই দৌলাতে লো তোর হাতে, ওর যেই দৌলাতে লো তোর হাতে, ভাবলে আমি একাছি মানবতা তোর হারিয়ে গেল, মানবতা তোর হারিয়ে গেল, নিজেকে তুই সেরা ভাবি, নিজেকে তুই সেরা ভাবি, জানো কি তুমি একদিন তোরে, জানো কি তুমি একদিন তোরে, শূন্য হাতে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে। তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দই পাবে। ভাইজান এই সমস্ত খারাপ ছেড়ে এই জীবনটারে আলোর পথে নিয়ে যাও, যে কটা দিন বাকি আছে আমলের জিন্দগি বানিয়ে নাও, নইলে কাঁদতে হবে সেই সময় কারেও না পাবে, যখন কোরে একা তোমায় থাকতে হবে, এই ইজ্জত কোনো কাজে আসবে না, এত সম্মান কাজে লাগবে না, এই দৌলত কিছু করতে পারবে না, এই শক্তির কোনো ক্ষমতা থাকবে না। কোনোদিন কি ভেবেছো এর আঞ্জাম কি হতে পারে, এর শাস্তি কি হতে পারে? তোর খারাপে তোর খারাপে তোরে মাথায় বোঝা হয়ে দাঁড়াবে, বোঝা হয়ে দাঁড়াবে, তোরে এই অঙ্গ তোরে সামনে, তোরে এই অঙ্গ তোরে সামনে, ফোলা তুলে দাঁড়াবে, ফোলা তুলে দাঁড়াবে, করার কিছু থাকবে না উপায়, চুপ করে শুধু দেখতে হবে। তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দই পাবে। জওয়ানের দিন দেখবে যেদিন, জওয়ানের এই দিন দেখবে যেদিন, ইয়াদে যখন তোর আসিবে, আসিবে তোর আমল তোর খুনে, আসু হয়ে চোখে ঝরবে, আসু হয়ে চোখে ঝরবে, আজকের হিরো কাল জিরো হবে, আজকের হিরো কাল জিরো,
সাহারা না মিলবে, তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দই পাবে, মন্দের বদলা মন্দই পাবে। তোমার পুত্র পরিবার স্বজন পরি ভালোবাসার প্যারে কেউ তোমার সঙ্গে যাবে না, না যাবে দুনিয়া, না যাবে দুনিয়ার খাজানা, তাই বলি মনে করে নাও, স্মরণ করে নাও, কবর 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 ভুলে যেও না তার খবর। তাই কি বলি, আরে ইমানে যাজিবাই হাসিল করো, ইমানে যাজিবাই হাসিল করো, সময় তোমার চলে যায়, সময় তোমার চলে যায়, ব্যথা দিও না কারো মনে, এর কোনা মাফ নাহি হয়, এর গুনাহ মাফ নাহি হয়, জোড়া কবু না লাগে, তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দ পাবে, ভুলে তুমি কারো প্রতি অন্যায় জুলুম করো না, আর যতটা পারো ভালোবেসে যাও, ও সোনা যতটা পারো ভালোবেসে যাও, পরকে আপন করো না, পরকে আপন করো না, গড়তে হবে জীবন তোমার গড়তে হবে, তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দই পাবে, কেউ দেখুক না দেখো, কেউ দেখুক না দেখো, কুমুর আল্লাহ দেখে, তুমি ভালো করো ভালো হবে, মন্দের বদলা মন্দই পাবে, মন্দের বদলা মন্দই পাবে, মন্দের বদলা মন্দই পাবে।